এই নতুন পরিবেশ তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে রে মানিক, খুব ভালো লাগছে। দোয়া করো মা, তোমার এই ভালো লাগা যেন আমি সারা জীবন ধরে রাখতে পারি। ভাইয়া, মা, ভাইয়া, মা, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। ভাইয়া, ভাইয়া, তুমি খুশি হয়েছো? খুব খুশি হয়েছি। শুধু ফার্স্ট ক্লাস পেলে মা আর ভাইয়া খুশি হবে না, আমার রেজাল্ট জানিস? আরে তুই যে কি করবি তা আমার জানা আছে, খুব বেশি হলে সেকেন্ড ডিভিশন। সরি, আমি তোমাদের সবাইকে জানাচ্ছি আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, সাথে তিনটি লেটার, এই দেখো। ভাইয়া, ও ইন্টারমিডিয়েট পাশ করেছে, এবার একটা ভালো ছেলে দেখে ওকে বিয়ে দিয়ে দাও। জি না ভাইয়া, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে ভালোভাবে পরীক্ষায় পাশ করলে তুমি আমাকে ডাক্তারি পড়াবে। অবশ্যই, তোকে আমি ডাক্তার না বানিয়ে ছাড়ছি না। কিন্তু ডাক্তারি পড়তে তো অনেক খরচ, অনেক টাকা লাগে, এত টাকা তুই কোথায় পাবি? জোগাড় করব। ও ও, এই ভাইয়া, বাবা, মৃত্যুর আগে তুমি আমাকে বলেছিলে আমি যেন দুর্জয়ের জ্যোতিকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলি, আমি সেই চেষ্টাই করছি বাবা। ওরাজ পাস করে এসেছে, জ্যোতিকে আমি ডাক্তারি পড়াবো বাবা, দুর্জয়কেও পুলিশ অফিসার বানাবো। তুমি আমার জন্য দোয়া করো বাবা, আমি যেন তোমাকে দেওয়ার কথা রাখতে পারি। কি হলো ড্রাইভার? মনে হয় কার্বোরেটরের ময়লা আছে ম্যাডাম। ম্যাডাম, আমার গাড়িতে চলেন, খুব আরাম পাইবেন। না ম্যাডাম, আমার গাড়িতে আসুন। আসেন ম্যাডাম, আমার গাড়িতে। ম্যাডাম, নতুন ইঞ্জিন লাগাইছি, আমার গদি ভালো। তোমরা সবাই গাড়ির কাছে যাও, আমি আসছি। এই যে আমার গাড়ি, এই যে এই যে। হ্যালো হ্যান্ডসাম। আরে আমাকে হ্যান্ডসাম বলেছে, আমার গাড়িতে যাবে, চলো আমার যা, তুই নিয়ে যা, চলো চলো। পঙ্কিরাজ, পঙ্কিরাজ, আসেন, ওঠেন ম্যাডাম, ওঠেন ওঠেন ওঠেন, আমার গদি ভালো। 1 2 3 বাই। 3 মিনিট ম্যাডাম, বাই। চলো বাই বাই। হ্যালো, বাই আমার, বাই। দেখলেন, আপনাদের একজনকে আমি হ্যান্ডসাম বলেছি বলে সে কত খুশি হয়েছে। আর ওদের দোষ দিয়ে লাভ কি, আপনার মতো সুন্দরী যদি একটা গালিও দিত তাহলেও খুশি না হয়ে পারতো না। তার মানে আপনি বলছেন আমি খুব সুন্দরী? হ্যাঁ অবশ্যই সুন্দরী। আপনিও কিন্তু দেখতে খুব সুন্দর এবং হ্যান্ডসাম। কি বলছেন ম্যাডাম? হ্যাঁ আপনি খুব ভালো এবং খুব সুন্দর করে কথা বলেন। কথা বলার কারণ কি জানেন? কি? আমার ধারণা এই ইঞ্জিনওয়ালা ড্রাইভাররা কথা না বলে ঘুমিয়ে যাবে, তখন গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, নিজেও মরবে, যাত্রীকেও মারবে। আপনি খুব সুন্দর বলেছেন। পৃথিবীটাই একটা সুন্দর জায়গা, এখানে মনের সুন্দরটাকে সুন্দর করা উচিত। আঙ্গুটা দে। মালে বাচ্চা কবুতর, বাহ
মালটা তো দারুণ। আর তুমি কিছুই বললে না। এই এলাকার লোক ভালো না, শুধু শুধু ঝামেলা করে লাভ নেই। তাছাড়া তুই যাচ্ছিস একটা ইন্টারভিউ দিতে, এই সময়ে যা ভালো করে ইন্টারভিউ দিস। আসি মা, যা চলো মা। আপনি এখন আসুন। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, বসুন। আপনার বাবার নাম মরহুম আবেদ হাসান? জি। বাড়ি চট্টগ্রামে। আপনার বাড়িতে আর কে কে আছেন? মা, বড় ভাই আর ছোট বোন। আপনার বড় ভাইয়ের নাম কি? মানিক হাসান। আপনার ফাইলটা আমার কাছে থাক, আপনার বড় ভাইকে আমার সাথে দেখা করতে বলবেন। জি স্যার। ভাইয়া, ভাইয়া কে রে, তোর ইন্টারভিউ কেমন হলো? ঠিক বুঝতে পারলাম না। তার মানে? মানে আর কি, জানতে চাইলো বাড়িতে কে কে আছে। আমি তোমার নাম বললাম, ডিআইজি সাহেব তোমার নাম শুনে বলল একবার তোমাকে তার সাথে দেখা করতে। আমাকে দেখা করতে বলেছে কেন তা তো জানি না। ঠিক আছে স্যার, মানিক হাসান নামে একটি লোক আপনার সাথে দেখা করতে চায়। পাঠিয়ে দাও। ইয়েস স্যার। না স্যার, ঠিক আছে, আমাকে কেন ডেকেছেন বলুন। আপনার ছোট ভাইয়ের ফাইল দেখে বুঝতে পারলাম আপনার একসময় চিটাগং ছিলেন। জি। একসময় আমার পোস্টিং ছিল চিটাগংয়ে, তখন মানিক বাদশা নামে একজনের সঙ্গে আমার পরিচয় ছিল। আপনি কি ওকে জানেন? জি না, আমি ওনাকে চিনি না। ঢাকাতে আপনি কত বছর, কি কাজ করেন? বছর চারেক। বেবি ট্যাক্সি চালাই। ছোট ভাইকে পুলিশে দিতে চান কেন? আমি চাই ও আইনের লোক হয়ে মানুষের সেবা করুক। ঠিক আছে, এখানে সই করুন। এবার আপনি আসতে পারেন। আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চিটাগং এর মানিক বাদশার ফাইলটা নিয়ে আসুন। ও তো মরে গেছে। দরকার আছে বাবা, মৃত্যুর আগে তুমি আমাকে বলেছিলে আমি যেন দুর্জয়ের জ্যোতিকে মানুষের মতো মানুষ করি। আজ তার একটা পূরণ হয়েছে, দুর্জয় আজ একজন পুলিশ অফিসার হয়েছে। তুমি দেখো বাবা, দুর্জয় একজন সৎ পুলিশ অফিসার হয়ে তোমার নাম উজ্জ্বল করবে। হ্যান্ডস অফ। একেবারে ভূত ডাকার মতো চমকে উঠলে আমাকে চিনতে? আরে দাঁড়াও দাঁড়াও, তোমার মতো একটা অসভ্য ছেলে যে মেয়েদেরকে পেছন থেকে ভয় দেখায়, তার শরীরে পুলিশের পোশাক উঠলো কেমন করে? শেষে উত্তরটা আগে দেই। পুলিশের চাকরিতে জয়েন করলে পুলিশের পোশাকই পরে, কয়েদিদের পোশাক কেউ পরে না। আর অসভ্য কাকে বলছো? আমাকে? তুমি ছাড়া পৃথিবীতে সব মেয়ে আমাকে বলে ভদ্র মার্জিত ছেলে। কেউ কেউ বলে এখনো নাকি আমার নাক টিপলে দুধ বের হয়। আহারে 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 করো না, শুধু তোমাকে দেখলে আমার ভেতরটা থামলে কেন? কাছে এসো বলি। কাছে কেন? সব কথা কি দূর থেকে বলা যায়? আমি কি খুব দূরে আছি? হ্যাঁ অনেক দূরে আছো। ওকে আমি আসছি তোমার কাছে। চারপাশ পুলিশ ঘিরে ফেলেছে। কি বললি? দাদি আমাকে আসতে বলেছো কেন? কেন আসতে বলেছি তা এখন বলার সময় নেই, ভীষণ ব্যস্ত আমি। তুমি এক কাজ করো, এই ব্যাগটা নিয়ে বাসা যাও। এতে কি আছে? হ্যাঁ বলেছি তো এখন আমার বলার সময় নেই, পরে কথা হবে। হ্যাঁ ওকে, বাই বাই। বাই বাই।
কি ব্যাপার আপনারা? আমরা খবর পেয়েছি আপনার হোটেলের ডায়মন্ড স্পার্কলিং হচ্ছে। হায় হায় হায়, কি বলছেন আপনি? আমার হোটেলের মান সম্মান সব শেষ হয়ে গেল। ছি ছি ছি, যান তাড়াতাড়ি খোঁজ করে স্মাগলারদের ধরে নিয়ে যান প্লিজ। আমি মনে মনে তোমার কথাই ভাবছিলাম। কেন? ব্যাপার, পিছনে আসলে কেন? দেখছেন না সামনে গন্ডগোল হচ্ছে? এসব দেখে তুমি ভয় পাও? হ্যাঁ, মারামারি করা ভালো না। আচ্ছা, মেয়েদের তুমি পছন্দ করো? হ্যাঁ। কেমন মেয়ে তোমার পছন্দ? পরনে শাড়ি, কপালে কিপ আর খোপায় ফুল যারা পরে তাদেরকে আমি পছন্দ করি। তুমি কোনো মেয়ের সাথে প্রেম করেছো? জীবনে একটাই দুঃখ, কোনো মেয়ে প্রেম করার জন্য আমার পিছু পড়লো না। তুমি কারো পিছে লাইন দাওনি? না 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 না, টাকা মেয়ে মানুষ এসবের পিছনে পুরুষকে যেতে হয় না, সময় হলে এরাই পুরুষদের কাছে আসে। তুমি খুব গুছিয়ে কথা বলতে পারো। এই এখানেই থামো। এই নাও। আপনার মতো মেয়ে আমার গাড়িতে উঠলেন, আমার গাড়ি ধন্য হয়ে গেল। থ্যাংক ইউ, বাই বাই। ওই খারাপ কই যাও? আরে যাচ্ছি না, তোমার ম্যাডামকে একটা কথা জানাতে যাচ্ছিলাম। আরে যাওয়া যাবে না, বাইরে যাও। আরে ভাই, ওই তোমার ম্যাডাম একটা জিনিস রেখে গেছে, যাও নিয়ে আসো, যাও যাও। কোন দিকে? ম্যাডাম কোথায় আছেন? দাঁড়ান ম্যাডাম। কি হয়েছে? আপা, এই বেবিওয়ালা আমাকে বোকা বানিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা, কি ব্যাপার? ম্যাডাম, বেবিতে এই থলিটা পড়েছিল, নিন। ও, তুমি জানো এতে কি আছে? হুম, কি? হীরা, কয়েক লক্ষ টাকা দাম। তুমি যদি বেচে দিতে তাহলে অনেক বড় লোক হয়ে যেতে। ঠিক বলেছেন ম্যাডাম, তাহলে আমি বাড়ি গাড়ি কিনে আত্মীয় স্বজন নিয়ে বাকি জীবনটা আরামসে কাটিয়ে দিতে পারতাম, আর শুধু চিন্তায় থাকতাম না জানি কখন চোর ডাকাত এসে এগুলোর জন্য আমাকে খুন করে। না 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 না, ওসব আমার দরকার নেই, আমি যেভাবে আছি খুব ভালো আছি, ওগুলো আপনার কাছেই থাক। আর হ্যাঁ, আপনি আরো দু চারটা দারোয়ানের ব্যবস্থা করুন, নইলে আপনিও না জানি কবে খোদা হাফেজ হয়ে যাবেন। আসি, আসসালামু আলাইকুম। বাবা, তুমি কি এটা খুঁজছো? হ্যাঁ নাও। বাবা, তুমি কি এখন ডায়মন্ডের ব্যবসা করো? মাথা খারাপ, আমি অনেক কষ্ট করে এগুলো কিনেছি তোর বিয়ের জন্য। আচ্ছা বাবা, হোটেলে পুলিশ এসেছিল কেন? তোর কি মনে হয় আমি কোনো অবৈধ ব্যবসা করি? না, মানে আমি শোন শোন, ওই পুলিশেরা খবর পেয়েছে হোটেলে নাকি স্মাগলিং হচ্ছিল, ভুয়া খবর, কিছুই খুঁজে পায়নি, চলে গেছে। কি ব্যাপার? ডায়মন্ড ছিল 10টা, এখানে আছে 9টা, আর একটা কোথায়? কি বললে? একটা কম। হ্যাঁ এই তো, তুই কোন গাড়িতে করে এসেছিস? আমি তো গাড়িতে আসিনি, বেবি ট্যাক্সিতে এসেছি। সর্বনাশ, কোন বেবিতে এসেছিস, চিনিস তাকে? হ্যাঁ, আমার পরিচিত বেবি। গুড,
তুমি এক্ষুনি আমার লোকজন নিয়ে বেবিওয়ালার বাড়িতে যাও, নিশ্চয়ই হীরাটা ওর কাছে আছে। না বাবা, তুমি ভুল করছো, ও লোভী না, বরং আমি হীরার ব্যাগটা ভুল করে বেবিটেক সাথে ফেলে এসেছিলাম, ও নিজে এসে ফেরত দিয়ে গেছে। কোনো কথা নয়, মানুষ তো ভুলও করতে পারে। এজো কোবরা, তুমি লোকজন নিয়ে মিলির সাথে যাও, ডায়মন্ডটা ওর কাছে আছে, যা মা। ওই যে ওই বেবিটার সাথে আমি বাড়ি ফিরেছিলাম। বডি চেক কর। নাইকা, গাড়ির ভেতরে খোঁজ কর, ভালো করে খুঁজে দেয়। কথা দে বাবা মানিক, এই পথ তুই ছেড়ে দিবি? কথা দিলাম বাবা, কথা দিলাম। বিপুল, ভালো করে দেখ, ভালো করে খুঁজে দেখ। আরে তোমরা সব কি করছো? আপনি চুপ থাকুন ম্যাডাম, আমাদের কাজ আমাদের করতে দিন। বল কোথায় রেখেছিস? হ্যালো, শোনো, বাকি ডায়মন্ডটা পাওয়া গেছে, ওটা থলের মধ্যে আটকে ছিল, তোমরা চলে এসো। ওকে বস। এই আমরা যা খুঁজতে এসেছি তা পাওয়া গেছে, চল সবাই। তোমার এত বড় ক্ষতি করার জন্য আমি সত্যি সত্যি খুবই দুঃখিত, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি কথা বলছো না কেন? আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বেবি ট্যাক্সি আমি তোমাকে ফিরিয়ে দেব। ম্যাডাম, আমি কখনো কারো দান গ্রহণ করি না, আমার এই গাড়ি আমি ঠিক করে নিতে পারবো, আপনি এখন আসতে পারেন, প্লিজ ম্যাডাম, প্লিজ। আমি কি তোমাকে বলেছি ওই বেবি ট্যাক্সি দেখে কাটা ছেড়া করতে? তোমরা ওই বেবি ট্যাক্সিওয়ালার এত সর্বনাশ করলে। বাবা বাবা, তুমি জানো না তোমার লোকগুলো কত বড় নোংরা ব্যবহার করেছে ওই ছেলেটার সাথে, মানুষ এত খারাপ হতে পারে তা আমি ভাবতেও পারিনি। এই সরি মা, সরি, আমি ওর হয়ে তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি তোকে কথা দিচ্ছি ওই বেবিওয়ালাকে আমি একটা নতুন বেবি কিনে দেবো। তুমি ওকে চেনো না বাবা, আমি ওকে এই কথাটাই বলেছিলাম, ও বলে দিয়েছে ও কারো কাছ থেকে কোনোদিন কিছু নেয় না। এই সরি কোবরা, মেয়ের সামনে অ্যাক্টিং করতে হলো,
মেয়েকে খুশি করার জন্য তোমাকে থাপ্পড় মারতে হলো। আই এম ভেরি সরি, টেক ইট ইজি। মে আই কাম ইন? ইয়েস কাম ইন। এই নিন স্যার। দেখি কোনো সিট খালি নেই। অবশ্য আমার নিজের কোটায় কয়েকটা সিট খালি আছে, সেখান থেকে তোমাকে আমি একটা সিট দিতে পারি যদি তুমি আমাকে 1,00,000 টাকা দাও। 1,00,000 টাকা? আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাব? টাকা না দিতে পারলে তো ভর্তি হতে পারবে না। অবশ্য অন্য একটা উপায়ও আছে। কি? আমি যা বলবো তা যদি শোনো, আই মিন তুমি সুন্দরী, তুমি যদি আমাকে খুশি করে দাও তাহলে আমি তোমার ভর্তির ব্যবস্থা করে দিতে পারি। কিরে তুই এখানে বসে আছিস? আর তোর চিন্তা বাসায় সবাই অস্থির, কাঁদছিস কেন? তোর ভর্তির কি হলো? ভাইয়া আমার আর ডাক্তারি পড়া হলো না। কেন? মেডিকেল কলেজের প্রফেসর বলেছে সিট সে একটা ব্যবস্থা করে দিতে পারে, তাহলে তাকে 1,00,000 টাকা দিতে হবে, অথবা অথবা ওই প্রফেসর বলেছে টাকা দিতে না পারলে আমাকে চরিত্র নষ্ট করতে হবে। হ্যাঁ বাসাতে। আরে এসো এসো, তাহলে তুমি চিন্তা ভাবনা করে এসেছো। এক মিনিট শোনো, জ্যোতি হাসান নামে একটি মেয়ের অ্যাডমিশন দিয়ে দাও, আর সাথে আমার বাংলো বাড়ির ঠিকানাটাও দিয়ে দাও। তুমি আবার কে? আমার ভাই। তাহলে ভাই বোন মিলে শালা পরামর্শ করেই এসেছো? গুড। হ্যাঁ শালা পরামর্শ করে জানতে এসেছি আপনি ওকে ভর্তি করবেন কিনা। যদি না করি কি করবে? পুলিশ ডাকবে? পুলিশ দিয়ে আমি কোনো কাজ করি না, আমার স্টাইলটা একটু আলাদা। গুন্ডামি করবে? আরে আমি ছিলাম গুন্ডামি লাইনের হেডমাস্টার, সব ছেড়ে দিয়ে এখন এই চেয়ারে এসে বসেছি। এই দুটোকে এখান থেকে বের করে দে। তার আগে আমি একা আপনার সাথে কিছু কথা বলতে চাই। আচ্ছা আচ্ছা, এখন তোরা যা, ডাকলে আসবি। জি স্যার। জ্যোতি তুই একটু বাইরে যা। স্যার আমার নাম মানিক, তবে আরো একটা নাম আছে, লোকে আমাকে বলতো। যদি তোমাকে কিছু বলতে হয় তাহলে তোরা কেন এসেছি? যা যা বস, আপনি যান আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। যদি চল, তোর অ্যাডমিশন হয়ে গেছে। কি ব্যাপার ভাইয়া, তুমি এমন কি বললে যে আমার অ্যাডমিশন হয়ে গেল? না তেমন কিছু বলিনি, একটা সত্য কথা বলেছে। চল। আল্লাহ রহম করেছে, এ যাত্রা বেঁচে গেছি। বস ছেলেটা কে? আরে ও ছেলে না, ও হচ্ছে তোর আমার সবার বাবা।
আজকে বিকেলটা ভালোই কাটলো, কি বলো? এভাবে আর কতদিন সেলিম? এই তো আর দু একটা মাস, এর মধ্যে আমি আমার বাবা মাকে বুঝিয়ে ঠিক করে নেব, তারপর আমাদের বিয়ে, ব্যাস। এই বেবি ওলা যাবে? কোথায় যাবেন, সিনেমা দেখতে? সংসদ ভবনে? চাইনিজ রেস্টুরেন্টে? না, কোনো আবাসিক হোটেলে। ও আর আমি একসাথে পড়ি, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমরা খারাপ কিছু কখনো চিন্তা করিনি, তুমি আমাকে ভুল বুঝো না ভাইয়া। কি নাম তোমার? আমার নাম সেলিম চৌধুরী। সেলিম, আমাদের সমাজের মেয়েরা অন্য পুরুষের সাথে বাইরে চলাফেরা করলে বদনাম হয়, নানা জনে নানা কথা বলে। তুমি যদি সত্যি সত্যি যদিকে ভালোবাসো, তাহলে তোমার বাবা মাকে বলবে বিয়ের প্রস্তাব নিয়ে যেন আমাদের বাড়িতে আসেন। আপনি আপনার মান সম্মান প্রতিপত্তির কথা বলছেন, কিন্তু আপনি জানেন না আমার ছেলের কাছে আপনার টাকা পয়সা ধন দৌলতের এক কানা করিও দাম নেই। আপনি জানেন ওকে? মা, মা তুমি চুপ করো। আশা সাহেব, টাকা পয়সা নয়, মান সম্মান নয়, আপনার ছেলে আমার বোনকে ভালোবাসে, এই ভালোবাসার মূল্য কোনো কিছু দেয়া হয় না। আপনি ওদের বিয়েতে রাজি হয়ে যান। মানিক, তুই ওনাদের চলে যেতে বল। আহ মা, তুমি থামাতো, আমি বলছি। চৌধুরী সাহেব, আপনি আমার কথা শুনুন, বিশ্বাস করুন, আমি আপনার মান সম্মান আর অর্থের লোভে আমার বোনকে বিয়ে দিতে চাইনি, ওসবের উপর আমাদের কোনো লোভ নেই, আমরা সাধারণ মানুষ, আমি মনে করি মানুষ মানুষকে ভালোবাসবে, বিশ্বাস করবে, সম্মান দেবে, শ্রদ্ধা করবে একে অপরকে, সেই বিশ্বাস বুকে নিয়ে আমি আপনার কাছে আমার বোনের বিয়ের প্রস্তাব করছি। চৌধুরী সাহেব, মুখ ঘুরিয়ে নেবেন না, ওদের ভালোবাসার মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়াবেন না, আমার অনুরোধটুকু রাখুন, আপনি ওদের বিয়েতে সুখী হতে দিন, আমি আপনার পায়ে পড়ি। না ভাইয়া না, আমার সুখের জন্য তোমাকে আমি কারো কাছে ছোট হতে দেব না, উঠে এসো ভাইয়া। না, তুই আমাদের কথার মাঝখানে কথা বলিস না, চল। মা, মা তুমি ভাইয়াকে ফেরাও। মানে আমি তোকে বলছি, তুই উঠে আয়। না চৌধুরী সাহেব। মানিক, যারা মানুষকে শ্রদ্ধা করতে পারে না, ইজ্জত দিতে জানে না, তাদের সাথে কোনোদিন আত্মীয়তা করতে নেই রে বাবা, উঠে আয়, উঠে আয়, আমি তোকে আর ছোট হতে দেব না। না মা, না, এখানে আমার ছোট বড় হওয়ার প্রশ্ন নয়, আমার বোনের সুখের জন্য আমি সব করতে পারি। মানিক, আমার কথার উপর কথা বলার সাহস তুই কোথায় পেলি? উঠে আয় বলছি। এবার আপনারা আসতে পারেন। আমি আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, কে বলেছে আপনারা গরিব? বোনের ভালোবাসার জন্য যে ভাই একজনের পায়ে পড়তে পারে, ছেলের সম্মানের জন্য যে মা রুখে দাঁড়াতে পারে, আর ভাইয়ের ইজ্জতের মূল্য দিতে যে বোন নিজের ভালোবাসাকে কোরবানি করতে পারে, তারা গরিব, একথা একথা কে বলেছে? হ্যাঁ, আমি আপনাদের গরিবই মনে করেছিলাম, কিন্তু না, মনের দিক দিয়ে আপনারা অনেক ধনী। আমার সেলিমের বিয়ে আপনার মেয়ের সাথেই হবে, আপনার মেয়ে আমার পুত্রবধূ হয়ে আমার বাড়িতেই যাবে। আসুন, সবাই মিষ্টিমুখ করি, আসুন আসুন। আমার ভাবতে খুব ভালো লাগছে বাবা,
খুব ভালো লাগছে। আমি তোমার সবগুলো আশা একটা একটা করে পূরণ করেছি। তুমি আমার জন্য দোয়া করো বাবা, আমি যেন তোমার কথা মতো আমার জীবনটাও কাটিয়ে দিতে পারি। কি বলছিস জয়নাল? আমার টাকা না দিয়ে হিরেগুলো নিয়ে আজ বিকেল চারটার ফ্লাইটে বিদেশ চলে যাচ্ছে। ইয়েস বস, আপনি যে জয়নালকে বিশ্বাস করে 50 লক্ষ টাকার হীরা দিয়েছিলেন সে টাকা পরিশোধ না করে স্মাগলিং লাইনে অবিশ্বাসীকে বাঁচিয়ে রাখতে নেই। শন কোবরা, এক্ষুনি এয়ারপোর্ট রোড ব্লক করবি যেন জয়নাল হীরে নিয়ে প্লেনে উঠতে না পারে। তারপর ওকে ধরে এনে আমার ট্রেনে নিয়ে আসবি। ইয়েস বস। আমি শালা 2 নম্বরই করে স্মাগলিং লাইনে বড় হয়েছি, আর আমার উপরই 2 নম্বরই। শালা জয়নাল, এবার তুই হারে হারে টের পাবি আমি কে। আমার বাবা স্মাগলার? সেই বাবাকে আমি একজন সৎ আদর্শবান মানুষ বলে জেনে এসেছি। সেই বাবা কোথায় যাচ্ছ? বান্ধবীর বাড়িতে। কোন গাড়ি নিয়ে যাচ্ছ? আমার গাড়ি লাগবে না, আমি বেবি ট্যাক্সিতে যাব। এতগুলো গাড়ি থাকতে তুমি বেবি ট্যাক্সিতে যাবে কেন? তুমি আজকাল বেবি ট্যাক্সিতে খুব বেশি যাতায়াত করছো। হ্যাঁ, আমিও বাইরে যাচ্ছি, তোমাকে লিপ দিয়ে যাব, চলো। ড্রাইভার এখানে থামো। মানিক বাদশা, আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি, আপনি আমার জীবন ভিক্ষে দিন। ওই লোকটা বাচ্চু না? হ্যাঁ। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি কাশীর বাড়ি ফিরবো। আচ্ছা, আসি মা। হ্যালো মানিক, কেমন আছো? ভালো। আপনাকে যিনি পৌঁছে দিয়ে গেলেন উনি কে? ও, উনি আমার বাবা। আপনার বাবা? হ্যাঁ, তোমার বেবি ট্যাক্সিতে আমাকে নিয়ে চলো। কোথায়? গুলশান পার্কে যাব। না ম্যাডাম। তাহলে সরোদী উদ্যান? না, ওদিকে যাব না। না হলে ধানমন্ডি লেক? সরি ম্যাডাম, আমি ওদিকে যাব না। তোমাকে আমার সাথে যেতেই হবে, তোমার সাথে আমার বিশেষ কিছু জরুরি কথা আছে। ঠিক আছে, চলুন। বলুন কি আপনার জরুরি কথা? আচ্ছা, যদি কোনো মেয়ে জানতে পারে সে যে বাড়িতে থাকে সে বাড়ির লোকজন ভালো না, সেখানে স্মাগলিং হয়, তখন সেই মেয়েটির কি করা উচিত? মেয়েটি যদি সৎ হয় তাহলে সেই মেয়েটির ওই বাড়ি ছেড়ে চলে আসা উচিত। ওই মেয়েটি আমি, আর বাড়িটা আমাদের বাড়ি। আর ওই স্মাগলার কে জানো? কে? আমার বাবা। সেই মেয়েটি একটা গরিব ও সৎ ছেলেকে ভালোবাসে, এখন মেয়েটার কি করা উচিত? মেয়েটির উচিত সেই ছেলেটির কাছে চলে যাওয়া। তুমি জানো মানিক, আমার সেই ভালোবাসার মানুষটি কে? কে? তুমি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ।
নামুন ম্যাডাম। আপনি আপনার ব্যক্তিগত কথা বলার জন্য আমাকে ডেকেছিলেন, আপনি বলেছেন, আমি শুনেছি। এবার আমার কথা শুনুন, কোনোদিনই আপনার এই চাওয়া পূরণ হবে না। মানিক, আমি কোনোদিন মিথ্যা বলি না, আজও বলিনি। আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। যাওয়ার আগে একটি কথা শুনে যাও, তুমি যদি নিজে এসে আমাকে না নিয়ে যাও, তুমি যদি আমার ভালোবাসাকে স্বীকার না করো, তাহলে এখান থেকে আমি এক পাও নড়ব না। একদিন নয়, দুই দিন নয়, পাঁচ দিন নয়, প্রয়োজন হলে, প্রয়োজন হলে সারা জীবন আমি অপেক্ষা করব। কথাটা মনে রেখো মানিক, আমি কোনোদিন মিথ্যা বলি না, আজও বলিনি। আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি। তুমি যতক্ষণ নিজে এসে আমাকে এখান থেকে না নিয়ে যাবে, ততক্ষণ এখান থেকে আমি এক পাও নড়ব না। একদিন নয়, দুই দিন নয়, পাঁচ দিন নয়, প্রয়োজন হলে, প্রয়োজন হলে সারা জীবন আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব। আপনাকে নিতে এসেছি বলে আপনি মনে করবেন না আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। শুধু মানবতার দিক চিন্তা করে আমাকে এখানে আসতে হয়েছে, বুঝতে পেরেছেন? গোবরা, আমার মেয়েটা দিন দিন কেমন যেন পাল্টে যাচ্ছে। প্যান্ট শার্ট ছেড়ে শাড়ি পরে, নিজের গাড়ি না নিয়ে বেবিতে করে বেরিয়েছে। রাত 12টা বাজতে চলল, অথচ এখনো বাড়ি ফেরার নাম নেই। বস এসেছে। আপনার বাড়ি এসে গেছে, নামুন ম্যাডাম। তুমি সব জানো, শুধু একটি কথা জানো না, মানবতা থেকেও ভালোবাসা জন্ম নেয়। আজকের মানবতা কালকের ভালোবাসা। মনের দরজা খুলে দিলে, অন্তরে যখন বসিয়ে নিলে, ভালোবাসার আগুন দিয়ে রাখবো তোমায় ধরে। দেব শীত 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 দূর করে, দেব শীত 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 দূর করে, দেব শীত 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 দূর করে, দেব শীত 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 দূর করে।
দিনে তোমায় পেলাম বড় আপন করে, গাওনায় আমায় পাগল করে আদরে আদরে। দরজা খুলে দিলে অন্তরে যখন বসিয়ে নিলে, ভালোবাসার আগুন দিয়ে রাখবো তোমায় ধরে, হেব শীত 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 দূর করে, হেব শীত 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 দূর করে, হেব শীত 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 দূর করে, হেব শীত 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 দূর করে। জীবন মরণ আমার হয়ে একো কাছাকাছি, তুমি আছো বলে শুধু আমি বেঁচে আছি, জীবন মরণ আমার হয়ে একো কাছাকাছি। এই জীবনের স্বপ্ন আশা বন্ধু তোমায় ঘিরে, তুমি দিও না গো পর করে, যেও না গো পর করে। মনের দরজা খুলে দিলাম অন্তরে তোমায় বসিয়ে নিলাম, এমন সময় ঠান্ডা হাওয়া এলো জোরে সরে, আমার শীত শীত কর বন্ধু রে, আমার শীত শীত কর বন্ধু রে, হেব শীত 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 দূর করে, হেব শীত 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 দূর করে, আমার শীত শীত কর বন্ধু রে, দেব শীত 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 দূর করে, দেব শীত 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 দূর করে। বেটার, তুমি এখানে নতুন এসেছ তাই তুমি জানো না, তোমার পুলিশি আইন আমার এলাকায় অচল। তুমি ভালো চাইলে এখান থেকে চলে যাও। চলে যাব? না গেলে তোমার জীবনটাই চলে যাবে। আমি তোকে এক্ষুনি শেষ করে ফেলতে পারি, শুধু তোর শরীরে পুলিশের লেবাসটা আছে, তাই তোকে ছেড়ে দিলাম, যা চলে যাও। আমি ওর হয়ে আপনার কাছে মাপ চাইছি, ওকে আপনি মাপ করে দিন। না, কেউ আমার অবাধ্য হলে তাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেই, আর ও আমার লোকের গায়ে হাত দিয়েছে, খুন করা ছাড়া ওর মাপ নেই। দোহাই লাগে আপনার, আমি ওর বড় ভাই, ওর যা শাস্তি হয় তা আপনি আমাকে দিয়ে ওকে মাপ করে দিন। ছোট ভাইয়ের বদলে বড় ভাই, ঠিক আছে,
ওকে নিয়ে যাও ওই লাইট পোস্টের সাথে। ওকে বাদ না ভাইয়া, তুমি যাবে না। তুমি দেখো, তাকিয়ে তাকিয়ে দেখো, আমার সাথে টেক্কা দিলে তার পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে। এখন যদি ওকে ধরে রাখতাম তাহলে থানায় যেতে হতো, ওকে সেলে ঢুকিয়ে রিপোর্ট লিখতে হতো, এসব করতে গেলে কি তোমাকে কাছে পেতাম? এই নাও তোমার ব্যাগ। থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ তো কাজ হবে না, আরো কিছু দিতে হবে। স্বপ্ন দেখি বন্ধু তোমায় নিয়ে, করছো পাগল আদর দিয়ে দিয়ে। স্বপ্ন দেখি বন্ধু তোমায় নিয়ে, করছো পাগল আদর দিয়ে দিয়ে। বন্ধু ছাড়ো দুষ্টু তুমি কে যে, কে পারে সে জাগো আমি ভিজে।
হাতে সময় হাতে কেন হেলায় নষ্ট কর, একটু কাছে আসার জন্য কত কষ্ট কর। তোমার পায়েতে পেন্সিল হিল, তোমার গায়ের গেঞ্জিটা ঢিল, তোমার গালেতে মিষ্টি তিল। তোমার পায়েতে পেন্সিল হিল, গায়ের গেঞ্জিটা ঢিল, গালেতে মিষ্টি তিল। ভালো লেগে গেল এখন কি করি, তোমার প্রেমের আগুনে জ্বলে যে মরি। বদলে তোর ভাইকে মেরেছিলাম বলে তুই আমাকে গ্রেফতার করে চার দিন জেল খাটিয়েছিস। আমি ঠিকই বেরিয়ে এসেছি, এরপর আমি তোর বোন বাস্তার। Oh, my God.
পোস্টের সাথে বেঁধে তোমাকে যেভাবে মারলো তাতে যে কোনো মানুষের মৃত্যু হওয়ার কথা, অথচ তুমি হেসেছিলে। কিন্তু গতকাল সবচেয়ে বড় কথা, কোনো সাধারণ মানুষ এতগুলো গুন্ডার সাথে একা লড়তে পারে না। কিন্তু তুমি ভাইয়া, আমার খুব জানতে ইচ্ছা করছে তুমি আগে কি করতে। চুপ করে থেকো না ভাইয়া, বলো আগে তুমি কি করতে। আমি আর জ্যোতি যখন হোস্টেলে থেকে লেখাপড়া করতাম তখন তুমি মাঝে মাঝে হোস্টেলে দেখা করতে আসতে, বাড়িতে যেতে বারণ করতে, যেতেও দিতে না। হঠাৎ করে একদিন শুনলাম বাবা মারা গেছে, তুমি মাকে নিয়ে এখানে এসে সেটেল হলে। বলো ভাইয়া, আগে যেখানে থাকতে সেখানে এমন কি ঘটনা ঘটেছিল যা আমি জানতে পারিনি? দুর্জয়, এটা তোর পুলিশ স্টেশন না যে তোর বড় ভাইকে তো এইভাবে জেরা করবে। মা, সত্যি কথা জানতে চাওয়াটা অন্যায় নয়? নিশ্চয়ই না। এখন সেই সত্যটা আমি তোকে বলছি, ভালো করে শুনে রাখ। আজ তুই যে পুলিশের পোশাক পরে দাঁড়িয়ে আছিস, এই সত্যটা জন্ম হয়েছে তোর এই ভাইয়ের জন্য। তোর ছোট বোন জ্যোতির বড়লোক স্বামীর ঘরে বিয়ে হয়েছে, এই সত্যটাও হয়েছে তোর এই ভাইয়ের জন্য। আর কাল মানিকের যে ভয়ঙ্কর রূপ দেখেছিস, সেটা হলো কোনো ভাইয়ের আসল রূপ, যে তার বোনের ইজ্জতের জন্য পৃথিবীটা ধ্বংস করে দিতে পারে। তুমি অনেক সত্যি কথা বলেছ, কিন্তু আসল কথাটা বলনি। ভাইয়া আগে কি করতো সে কথাটা আমার জানা হলো না। থাক সে কথা, আমি যে কথা বলার জন্য এসেছি সেটা তোমরা শোনো। ভাইয়া যাদেরকে নিষ্ঠুরভাবে মেরেছে তাদের কেউ যদি হাসপাতালে মারা যায় তাহলে আমি ভাইয়াকে গ্রেফতার করতে বাধ্য হব। এটা কি বললি দুর্জয়? তুমি না কথা বলতে পারলে? কেন পারবো না মা, কেন পারবো না? তুমি না বললে ভাই আমাকে পুলিশের পোশাকটা পরিয়েছে, এই পোশাক তো আইনের কথা বলবেই। আসি। আমি আর জ্যোতি যখন হোস্টেলে থেকে লেখাপড়া করতাম তখন তুমি মাঝে মাঝে হোস্টেলে দেখা করতে আসতে, হঠাৎ করে একদিন শুনলাম বাবা মারা গেছে, তুমি মাকে নিয়ে এখানে এসে সেটেল হলে। বলো ভাইয়া, আগে যেখানে থাকতে সেখানে এমন কি ঘটনা ঘটেছিল যা আমি জানতে পারিনি? তুই শরীফ চৌধুরীর লোক হয়ে অন্যায় এলাকার স্কুলে কেন গিয়েছিলি? কথা বলছিস না কেন? কথা বল, কেন গিয়েছিলি? আমি কোথায় যাব আর না যাব সেটা কি সবাইকে বলে যেতে হবে? জানিস কার সামনে কথা বলছিস? জানি, আমি মানিক বাদশার সামনে কথা বলছি, কিন্তু তোমরা জানো না, তোমরা আমাকে বেঁধে রেখেছ। এই কথা শরীফ চৌধুরী জানলে তোমাদের কি হবে? আমি বাদশা, মানিক বাদশা, ওই শরীফ চৌধুরীর নাম আমার সামনে কখনো বলবি না। কেন তুই স্কুলে গিয়েছিলি? তোর হাতে একটা প্যাকেট ছিল, বল ওই প্যাকেটে কি ছিল? আমার মুখ দিয়ে আর একটি কথা বের করতে পারবে না। এখনো যদি না বলিস তাহলে চিরদিনের জন্য তোর মুখ আমি বন্ধ করে দেব। বল, বলছি ওই প্যাকেটের মধ্যে টাইম বম্ব ছিল, ওগুলো রাখতে গিয়েছিলাম। কোথায়? স্টেজে নিচে। বম্ব ব্লাস্ট হওয়ার সময় কটা দিয়েছিস? 11:30। আমাদের স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
এখন প্রধান অতিথি আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য রাখবেন। এই আনোয়ার প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাকে প্রধান অতিথি করায় আমি কৃতজ্ঞ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই স্কুলে যত রকম সাহায্য সহযোগিতা দরকার কি খবর মানিক, কেমন আছো? মানিক না, মানিক না, মানিক বাদশাহ। ময়ূরের পেখম লাগালেই কাক কখনো ময়ূর হয় না। ছিলে তো মহল্লার এক বেকার, এখন আবার নিজেকে মানিক বাদশাহ বলছো। শরীফ চৌধুরী, কাক আমি কোনোদিনই ছিলাম না, আর ময়ূর আমি হতে চাইনি। শুধু এই সমাজ থেকে তোমার মতো কিছু নোংরা মানুষকে চিরতরে শেষ করে দিতে চাই। তুই জানিস না, এই শরীফ চৌধুরীর সঙ্গে যে ঠিক মতো কথা না বলে সে ২৪ ঘন্টার মধ্যে চোখে শুধু অন্ধকার দেখে। অন্ধকার আমি দেখবো না, অন্ধকার তো দেখবে তুমি নিজে। কি বলতে চাস তুই? শরীফ চৌধুরী, তোমার সাথে আমার শত্রুতা, আমার উপর দোষ চাপিয়ে দেবার জন্য স্কুলের নিষ্পাপ বাচ্চাদের হত্যা করা ঠিক না। আমি তোমাকে প্রথম এবং শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, সাত দিনের মধ্যে নিজেকে যদি তুমি শত্রুতে না পারো তাহলে তোমাকে আমি বাঁচিয়ে রাখবো না। সাত দিনের সময় দিবি? তোর জীবনের সময় তো সাত মিনিটও নেই। চার্জা করে দেবো, একবার চেয়ে দেখ। তোর মতো শয়তানের কাছে আসার আগে নিজেকে প্রস্তুত না করে আসার মতো বোকা আমি নই। আমি ইচ্ছে করলে সাত সেকেন্ডের মধ্যে তোকে শেষ করে দিতে পারি। নিজের চোখে একবার চেয়ে দেখ। আমি তোকে এখন মারব না, আমি তোকে সাবধান করে দিতে এসেছি। আগামী সাত দিনের মধ্যে যদি তুই নিজেকে ঠিক না করিস তাহলে তোকে আমি শেষ করে দেব। রিমেম্বার, আই এম মানিক বাদশাহ, মাইন্ড ইট। আপনি অনেক আগে ওকে মারতাম, শুধু তোমার ছেলে বলে মারিনি। কিন্তু আজ যে অন্যায় ও করেছে তাতে ওকে আর ক্ষমা করা যায় না। এবারের মতো মাফ করে দিন, শেষবারের মতো আমাকে ওকে বোঝাবার একটা সুযোগ দিন। ঠিক আছে, যাও দিলাম। আমাদের মানিক সম্পর্কে আমরা তো জানি, ও কোনো খারাপ কাজ করে না। আপনি শরীফ চৌধুরী ওখানে কাজ করেন তাও চায় না, তাই তো ছোট ভাই বোনদের হোস্টেলে রেখে লেখাপড়া করায়। আপনি মানিককে আসতে নিষেধ করেছেন বলে ও বাড়িতে আসে না। আপনি তো জানেন ও কি করে মানিক থেকে মানিক বাদশাহ হলো। আপনি গিয়ে ওর সাথে আলাপ করেন। কাল জুম্মার দিন, ও তো বাসায় থাকবে।
হ্যাঁ, জুম্মার নামাজ পড়ে কবর স্থানে যাবে, তারপর ঘরে ফিরবে। ভালো আছেন? জি ভালো। আমি শরীফ চৌধুরী বলছি, 24 ঘন্টার মধ্যে তোমাদের এই এলাকা ছেড়ে যেতে হবে, নইলে কি করবেন? কে তুই? আমি এই বস্তি দিয়ে একজন। এই এই মেয়েকে আমার গাড়িতে তুলে দে, যতক্ষণ বস্তি খালি না হবে ততক্ষণ এই মেয়ে আমার কাছে থাকবে। চুপ করো, শরীফ চৌধুরী এলাকার নামি দামি লোক, প্রমাণ ছাড়া তার বিরুদ্ধে কথা বললে তোমাদেরই বিপদ হবে। ওসি সাহেব, ও আমার বোনকে তুলে নিয়ে গেছে। বাজে কথা শোনার সময় আমাদের নেই, প্রমাণ নিয়ে এসো, তারপর আমরা অ্যাকশন নেব। এখানে সময় নষ্ট না করে চল, আমরা এমপি সাহেবের কাছে যাই। আমাকে এক্ষুনি একটা হেলথ ক্লাব ওপেনিং করতে যেতে হবে, আপনারা বাড়ি ফিরে যান, আমি আপনাদের কথা দিচ্ছি, যদি শরীফ চৌধুরী অপরাধী হয়, অন্যায় কাজ করে, তাহলে অবশ্যই তাকে সাজা দেওয়া হবে। আমার ছেলে, ওকে মাফ করে দিন। আমরা সবাই একত্রিত হয়েছিলাম, কিন্তু ওরা যখন গুলি করলো তখন তুই আর আমি ছাড়া সবাই জান নিয়ে পালালো। তাহলে এখন আমরা কি করব? দেখ, ওর সাথে পুলিশ আছে, সরকার আছে, ওকে আইন দিয়ে কিছু করা যাবে না। শরীফ চৌধুরীকে যদি শাস্তি দিতে হয় তাহলে ওর পথে গিয়েই ওকে শাস্তি দিতে হবে। সেদিন শরীফ চৌধুরীর ভয়ে সবাই পালিয়ে গেল, কিন্তু ওরা দুজন শুধু দাঁড়ানো, আনোয়ার পায়ে ধরে অনুরোধ করায় ওকে ছেড়ে দিয়েছে। তাহলে আনোয়ার? ওর ব্যবস্থা বোধ হয় এতক্ষণ হয়ে গেছে। Oh, my God.
আমি জানতে চাই যে লাশটি মাটিতে পড়ে আছে তাকে কে খুন করেছে? আমি খুন করেছি, আমি খুন করেছি, আমি খুন করেছি, আমি খুন করেছি। মানিক না, এখন থেকে মানিক বাদশা। রাজুভাই, ও রাজুভাই, বাবা রে বাবা, ভাইসা গেছি। আর একটু হইলেই মানিক বাদশার সামনে পড়তাম, তাইলে দানটাই হারাইতাম। ওই বেটা, মানিক বাদশা আবার কেরা? আরে ভাই, কও কি, মানিক বাদশারে ছিল না? ভালোই হয়েছে, না ছিল দানটারে বাঁচাই রাখছো। ওই বেটা, ওই রকম কত মানিক বাদশা দেখলাম, ওই বান্দির বাচ্চা আমার সামনে পড়লে কাইটা টুকরা টুকরা করে আমার পালা কুত্তারে খাওয়াইতাম। লোকজন বলছে আমি নাকি অনেক টাকার লোভে তোকে দিয়ে খুন খারাপি গুন্ডামি করাচ্ছি। কারা বলেছে সব কথা? কারা? শহরের অনেকেই বলছে, কজনের কথা বলবো তোকে? আমি বলি কি, তুই তোর এ পথ ছেড়ে দে, আগের মতো সাধারণ জীবনে ফিরে আয়। তারা সম্ভব না। কেন, কেন সম্ভব নয়? আজ যদি আমি অন্যায়ের প্রতিবাদ করা ছেড়ে দিই, তাহলে কাল আবার অন্যায়কারীরা আমাদের উপর এসে চাপিয়ে পড়বে, আমাকে খুন করবে, আমার বোনকে ধর্ষণ করে মেরে ফেলবে, যেমন করেছিল সে মালিকে, খুন করেছিল আনোয়ারকে। বাবা, তখন আমাদের লাশ নিয়ে তোমাকে দাঁড়ে দাঁড়িয়ে বিচার চাইতে হবে, কিন্তু আমি বলে দিতে পারি তখন তুমি কোনো বিচার পাবে না। আমি তো কোনো অন্যায় করছি না, বরং যারা অন্যায় করে আমি তাদের ধ্বংস করি, এটা তো কোনো অন্যায় নয় বাবা। নিশ্চয়ই না, অবশ্যই না।
সবাই জানে আমার দুই ছেলে এক মেয়ে, কিন্তু আমি তো জানতাম আমার তিন ছেলে দুই মেয়ে। আমার মেয়ে শেফালিকে ওরা নষ্ট করেছে, আমার ছেলে আনোয়ারকে ওরা সবার সামনে খুন করেছে, আমি এর বিচার পেয়েছি। মমতা, একবার না হাজারবার আমি চাই মানিকের বদলা নেবে। তুমি ওকে যে বলে মানিক অন্যায় কাজ করে না, মিথ্যে কথা। মানুষ মানিককে কতখানি ভালোবাসে তা আমি জানি। মানিক আজ শুধু মানিক না, মানুষ তাকে ভালোবেসে বলে মানিক বাদশাহ। কিন্তু অন্যায় প্রতিবাদ করতে গিয়ে যদি মানিকের কিছু হয়ে যায়? না, ভয় পেও না বাবা, তোমাদের দোয়া থাকলে আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। দোয়া করি বাবা, দোয়া করি তুই যেন মানুষের হৃদয়ে মানিক বাদশাহ হয়ে বেঁচে থাকতে পারিস। কি তুমি তোমার ছেলেকে বুঝিয়েছো? ড্রাইভার যাও। আসতে দিন। কমিশনার সাহেব, কেন আপনি আমার ছেলেদের গ্রেফতার করিয়েছেন? তাদের বিরুদ্ধে শরীফ চৌধুরীর অভিযোগ আছে তাই। শরীফ চৌধুরীর অভিযোগ? যে একজন ধর্ষণকারী চোরাকারবারি অসৎ মানুষ, তার আমার কিসের অভিযোগ থাকতে পারে? তারা অন্যায় করে চোরাকারবারি করে টাকা কামাচ্ছে, তাদের অর্থ কেড়ে নিয়ে মানুষের উপকার করে আমার ছেলেরা। আমার ছেলেরা সমবায়ের নামে কারখানা করে দিয়েছে গরিব মানুষের, মানুষের ভালোর জন্য কল্যাণ ট্রাস্ট করেছে। এই দেখুন আমার ছেলেদের কাজ দেখুন, বোমার হাত থেকে জান বাঁচিয়েছে এই শহরের ব্যবসায়ী এবং সেই স্কুলের নিষ্পাপ ছাত্রছাত্রীদের। মানিক বাদশাহ কল্যাণ ট্রাস্ট 350 বেকার মানুষের কাজের সন্ধান দিয়েছে। শুনুন, আপনারা শরীফ চৌধুরীর টেলিফোনকে ভয় পেতে পারেন, কিন্তু এক উপরওয়ালা ছাড়া এই মানিক বাদশাহ কাউকে পরোয়া করে না। এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, আপনারা শরীফ চৌধুরীর মতো একটা বাজে লোকের কথা শুনবেন, নাকি যারা মানুষের মঙ্গল করে তাদের সাপোর্ট করবেন। যাবার আগে একটা কথা বলে যাই কমিশনার সাহেব, আমার সাথী ভাইরা কেউ কোনো অন্যায় করেনি, আপনারা তাদের ছেড়ে দেবার ব্যবস্থা করবেন। চলি। দেখো কি সুন্দর দল স্যার। তুমি ওকে নিয়ে ভেতরে যাও। ঠিক আছে, এসো মামনি, এসো। মানিক বাদশাহ যত লোককে অ্যারেস্ট করেছিল পুলিশ তাদের সবাইকে ছেড়ে দিয়েছে, পুলিশ এখন মানিক বাদশার পক্ষে। এদেশে যত স্মাগলার আছে তাদের সবাইকে ডাকো, এমনকি মানিক বাদশাকেও ডাকো। আমি বসতে চাই এবং বসার জায়গা মানিক বাদশা নির্ধারণ করবে। তোমার সাথে আমার যদি কোনো শত্রুতা থাকে তাহলে সেই শত্রুতা ভুলে গিয়ে আমি তোমার বন্ধু হতে চাই, কারণ আমাদের যত শত্রুতা হবে কন্দল বাড়বে, পুলিশের হবে লাভ আর আমাদের ব্যবসার হবে। আসেনি শরীফ চৌধুরী, তোকে তিল তিল করে শেষ করে অনুয়ার আর শেফালি হত্যার প্রতিশোধ নিতে এসেছি, তারপরও তোকে আমি ক্ষমা করতে পারি যদি তুই কবরস্থানে গিয়ে সবার সামনে শেফালি আর আনোয়ারের কবরে হাত দিয়ে ওদের কাছে মাপ চাইতে পারিস এবং তারপর থেকে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারিস। নইলে নইলে তোকে আমি ছাড়ব না, এটাই এটাই আমার শেষ এবং ফাইনাল কথা। আমি আপনাদের বলছি, আপনারা শুনুন, শরীফ চৌধুরীর ভয় যদি ওর সাথে থাকতে চান
তাহলে থাকুন, আর যদি আমার উপর বিশ্বাস থাকে তাহলে আমার কাছে চলে আসুন, আমি কথা দিচ্ছি আমি আপনাদের সাহায্য করব। মানিকের সাথে যোগ দিতে চলে গেল, আমিও যাই, আপনি একা একা বসে খালি মাঠে গোল করেন। বাচ্চু বাচ্চু দুঃশালা, সালাম নাম গোত্রহীন দলের উপদেষ্টা, এখন থেকে ওই ঠিকানা বাদ। একবার যদি কেউ নিজের ভালো বুঝতে পারে তাহলে আর কি সে খারাপ পথে যায়, কি বলেন মানিক বর্ষা? আমি আপনাকে কম বেশি চিনি বাচ্চু সাহেব, আপনি শরীফ চৌধুরীর খুব আপন লোক। এই আপনি বলে এসেছিলেন যারা আপনার সাথে থেকে কাজ করবে এই তাদেরকে আপনি সাহায্য করবেন, বলুন আমি আপনাকে কি ধরনের সাহায্য করতে পারি? আরে ওসব তো হবেই, তার আগে আমি একটা ছোট্ট অনুরোধ করতে চাই। ভনিতা না করে যা বলার সাফ সাফ বলে ফেলুন। আমি জানতে পেরেছি আগামীকাল আপনার জন্মদিন, আর সেই জন্মদিন পালনের জন্য আমি সোনারগাঁ হোটেলে একটা পার্টি দেব। না, মানিক বাদশার জন্মদিন কোনো হোটেলে হবে না, এই বাড়িতেই হবে। দাঁড়া, উনি কি বলতে চায় শুনি। না মানে যদি আপনি আমাকে একটু সুযোগ দেন তাহলে আপনার জন্মদিনের অ্যারেঞ্জমেন্টটা আমি করতে চাই, নিশ্চয়ই এই সুযোগটা দিবেন। ঠিক আছে, আপনি ব্যবস্থা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানিক বাদশা, আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি, আপনি আমার জীবন ভিক্ষে দিন, আমার কোনো দোষ নেই, ওই শরীফ চৌধুরী আমাকে ভয় দেখিয়ে এ কাজ করতে বাধ্য করেছে। তখন আমি বুঝতে পেরেছিলাম অতি ভক্তি চোরের লক্ষণ, তাই এখানে আসার সময় আমি পুরোপুরি তৈরি হয়ে এসেছি যাতে তোর মতো কুত্তার হাতে আমাকে মরতে না হয়। যা, তুই জীবন ভিক্ষা চেয়েছিলি তাই তোকে জীবন ভিক্ষা দিলাম, কিন্তু শরীফ চৌধুরীকে বলবি তার জীবন ভিক্ষা আমি দেব না। মানিকের বিরুদ্ধে যা করার তা আমাকেই করতে হবে। সর্বনাশ হয়ে গেছে, শরীফ চৌধুরী আমাদের হাউসিং কমপ্লেক্সে বোম লাগিয়ে দিয়েছে। লাগাতে দে। শরীফ চৌধুরী আমাদের কল্যাণ ট্রাস্টে বোম লাগিয়েছে। লাগাতে দে। শরীফ চৌধুরী আমাদের সমবায় সমিতিতে বোম লাগিয়েছে। খুব ভালো করেছে।
ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, যা বাকি কাজটা কর। আচ্ছা স্যার। কি ব্যাপার? কাইন্ডলি এই ছবিগুলি একটু দেখবেন। শরীফ চৌধুরীকে অ্যারেস্ট করুন। শরীফকে ফোন লাগা। হ্যালো, শরীফ চৌধুরী বলছি। মানিক বাদশা। শরীফ চৌধুরী, আজকের পেপার মনে হয় তুমি দেখনি, দেখলে অত সুন্দর করে হাসতে পারতে না। দেখো দেখো পেপারটা একটু ভালো করে দেখো। মানিক, মানিক না বল, মানিক বাদশা। মনে আছে শরীফ চৌধুরী, আমি তোকে বলেছিলাম 7 দিনের মধ্যে আমি তোকে শেষ করে দেব। এখনো 7 দিন শেষ হয়নি। কিরে তোর হাসি থেমে গেল কেন? তৈরি হ, তৈরি হ, পুলিশ যাচ্ছে তোকে গ্রেপ্তার করতে। জেলখানার অন্ধকারে তোর বাকি জীবনটা কাটাতে হবে। ভুল করছিস মানিক বাদশা, তুই কি ভুলে গেছিস? তোর বাবা আমার এখানে কাজ করে। এবার তুই আমার কথা শোন, পুলিশ আমার এখানে পৌঁছানোর আগে যদি তুই আমার এখানে না পৌঁছাস, আমি তোর বাবাকে মেরে ফেলবো। আপনি কি বলছেন? তুমি আমাকে মাফ করে দাও, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তোমার ছেলেকে শেষ না করলে আমি বাঁচতে পারবো না। মানিক, তুমি এখানে কি করছো? ভাবি, ভাইজান বলছিলেন কি? কি বলবি? শরীফের বউ বাচ্চাকে মানিক বাদশা মেরেছে, মানিক বাদশা। হ্যান্ডস আপ, চলুন। বাবা, বাবা, মানিক, যার জন্যে তুই আজ এই পথের যাত্রী সে তো আর রইল না, পুলিশ তাকে ধরে নিয়ে গেছে, আইন তাকে উপযুক্ত সাজা দেবে। তুই আমাকে কথা দে বাবা মানিক, তুই আমাকে কথা দে, এই পথ তুই ছেড়ে দিবি।
আর একটা কথা, বাবার পর বড় ভাই বাবার সমান। তুই আমাকে কথা দে, তুই তোর ছোট ভাইকে পুলিশ অফিসার বানাবি, যেন তার হাত দিয়ে অন্যায় দূর হয়। তাই হবে বাবা। যদিকে ডাক্তারি পড়াবি, নিজের মতো করে মানুষ করবি। করব বাবা, করব। আর সবচেয়ে বড় কথা, তুই এই এলাকা ছেড়ে অন্য কোথাও গিয়ে সুন্দরভাবে জীবন যাপন করবি। কোনোদিন কেউ যেন জানতে না পারে যে তুই মানিক বাদশা। কথা দে, কথা দে বাবা। কথা দিলাম বাবা, কথা দিলাম। আমাকে আমি কথা দিয়েছি, যে পথে এতদিন আমি চলেছি সে পথ আমি ছেড়ে দেব। এই শহর ছেড়ে অন্য কোথাও যেয়ে স্বাভাবিক জীবনযাপন করব। আজ থেকে সবাই জানবে মানিক বাদশা মরে গেছে। ভাইয়া, তুমি যাদের মেরেছিলে তার সবাই বেঁচে গেছে। তোমার ভাই মানিক একসময় মানিক বাদশা ছিল, এটা তুমি জেনে গেছো। বাকিটাও তোমার জানা দরকার, সে কথাগুলো আমি তোমাকে বলছি। কোথায় যাচ্ছ? বাইরে। বাইরে কোথায়? কথা বলছো না কেন? তুমি কি সেই বেবিওয়ালার কাছে যাচ্ছ? যদি বলি হ্যাঁ। যদি তুমি তাই বলো তাহলে আমাকে বলতে হচ্ছে ওই বেবিওয়ালার সাথে তোমার জন্য আর কোনো সম্পর্ক না থাকে। আর যদি সম্পর্ক রাখার চেষ্টা করো তাহলে আমি তোমাকে কালকের মধ্যে আমার পছন্দ করা ছেলের সাথে বিয়ে দেব। তার মানে এই কোবরাই হবে তোমার স্বামী? প্রশ্নই আসে না। বিয়ে আমি করব, তবে আমার বিয়ে হবে ওই বেবিওয়ালার সাথে। আমি এক্ষুনি তোমার এই সব কিছু ছেড়ে মানিকের কাছে চলে যাচ্ছি। ছি ছি আঙ্কেল, এ আপনি কি করলেন? আমি আত্মহত্যা করবো।
যদি দংশন করে ওঝা পাওয়া যায় প্রেমের বিষে প্রেমিক ছাড়া বাঁচা বড় দায় রে বাঁচা বড় দায় সুখের বাসা হয় তুমি চোখের আড়াল হলে লাগে বড় ভয় রে লাগে বড় ভয় চোখের নেশা বুকের আশা সুখের বাসা হয় তুমি চোখের আড়াল হলে লাগে বড় ভয় রে লাগে বড় ভয় ও ও ও ও ও
ঘরে জড়িয়ে তোমার কাটাবো জীবন, দেখা না হলে এখন জলে সারাক্ষণ, দেখা না হলে এখন জলে সারাক্ষণ। স্যার, মানিক বাদশা মরেনি, সে বেঁচে আছে। দুর্ধর্ষ মাফিয়া সম্রাট শরীফ চৌধুরী জেল থেকে পালিয়েছে। বস, বস, আমি জানতাম পৃথিবীতে এমন কোনো জেলখানা নেই যেখানে আপনাকে আটকে রাখতে পারে। আজ হোক কাল হোক আপনি বেরিয়ে আসবেনই। আমিও চেষ্টা করেছি, মানে আমি আপনার সাথে দেখা করার জন্য তিনবার জেলখানায় গিয়েছি, কিন্তু শালার আমাকে দেখা করতে দিল না। আমি আপনাকে চিঠি লিখেছিলাম, এই নিশ্চয়ই পেয়েছেন। আমার বউ বাচ্চাকে কে মেরেছে? থামলি কেন? বল, আমার বউ বাচ্চাকে কে মেরেছে? ওই মানিক বাদশা। আমার ঘর কে লুট করেছে? ওই মানিক বাদশা। শুয়োরের বাচ্চা জোর করে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে বস। রমজান। জি হুজুর। বস, আমার কোনো দোষ নেই, আমাকে মাফ করে দিন বস। হ্যালো, পুলিশ স্টেশন। হ্যাঁ বলছি, আমার বস বাচ্চু সাহেব খুন হয়েছে। হ্যালো, 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 এই মাত্র থানাতে যে কলটা এসেছিল তার ট্রেস আউট করে জানান। হ্যাঁ, এক্ষুনি। মানিক ভাই, কাল রাতে শরীফ জেল থেকে পালিয়েছে। এতক্ষণে বাচ্চ পেপার দেখে ফেলেছে, ওই সাবধান হবার আগেই ওকে আমার চাই, আর ওকে পেতে হলে ওর মাকে ধরে আনতে হবে। যা, সেখান থেকে পারিস ওর মা আর বোনকে তুলে নিয়ে আয়। যা, বাচ্চু সাহেব ওনার বাড়িতে খুন হয়েছে, তাড়াতাড়ি ফোর্স পাঠান। মানিক ভাই, শরীফের লোক তোমার মা আর বোনকে তুলে নিয়ে গেছে। বিশ্বাস করুন, বাদশা নামে আমি কাউকে চিনি না। আপনি ভুল করছেন। আমি ভুল করছি না, যে ছেলে আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে তাকে আমি চিনি না। বল, তোর ভাই বাদশা কোথায়? মা, উনি এসব কি বলছেন? আমার ভাই বাদশা?
তার মানে তোর ছেলের আসল পরিচয় ওদের বলিসনি? তাহলে তুই বল, কোথায় তোর ছেলে? বল, কোথায় তোর ছেলে? আমি মরে গেলেও আমার ছেলের খবর তোকে দেব না। দিবি একবার না, হাজারবার চিৎকার করে তোর ছেলের খবর দিবি। এই হারাম যদি দুটোকে গ্যাস চেম্বারে আটকে গ্যাস ছেড়ে দে। বলবে ওই বিষাক্ত গ্যাস যখন ওদের ফুসফুসটাকে শেষ করে দিতে চাইবে, তখন তার যন্ত্রণার হাত থেকে রেহাই পেতে বাদশার ঠিকানা বলতে ওরা বাধ্য হবে। বাদশা, তুই এসেছিস, আমি খুব খুশি হয়েছি। এবার তোকে খুন করে আমি প্রতিশোধ নেব। Oh, shit!
অ্যাক্সিডেন্ট। তুমি বাদশা না, তুমি এখন মানিক। নিয়ে চলো। মানিক,